হ্যালো এভরিওয়ান, আজ এসে গেছি তোমাদের জন্য কালী পূজার ব্লগ নিয়ে। কালী পুজোর দিন সকালে উঠে প্রথমে শুরু করে দিই আমার রঙ্গোলি করার কাজ। কখনো কখনো আবির দিয়ে, আবার কখনো ফুল আর প্রদীপ দিয়ে রঙ্গোলি সাজাই। এবছর চললো ফুলের রঙ্গোলি, তার সাথে চললো আলপনা দেওয়ার কাজও। মা সুন্দর করে সাজিয়ে ফেললো আলপনায়। এছাড়াও ফুল দিয়ে বাড়ির বিভিন্ন অংশকে সাজিয়ে ফেললাম। প্রত্যেক বছরই কালী পুজোর দিন আমার বাড়িতে চলে জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, আর চলে ছোট্ট করে ভাইফোঁটা সেলিব্রেশন। লাস্ট 2 বছর আমরা বাজি পোড়ানো প্রায় বন্ধই করে দিয়েছি। আগের বছর পড়ে থাকা 2টো ফানুস উড়িয়েছিলাম। রেস্ট নিয়ে সাজাতে সাজাতে দুপুর গড়িয়ে গেল, হয়ে এলো সন্ধে। আলপনাটাও শুকিয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আলপনাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। কিন্তু ভাইফোঁটা সেলিব্রেশনের জন্য বানালাম স্পেশাল ডেজার্ট। এবারে ডেজার্টে ছিল গুলাবি শাহী টুকরা, এর সাথে ওদের জন্য ছিল ছোট্ট ছোট্ট গিফট। সন্ধেবেলা রেডি হয়ে নিলাম, বাকিরাও চলে এলো এক এক করে। সন্ধে হতে না হতেই বাড়ি আবার সেজে উঠল আলোয়। সন্ধেবেলা চা, বিস্কিট আর চিপস দিয়ে শুরু হলো আড্ডা। বাজি পোড়ানো নিয়ে সরকার থেকে এবছর অনেক রকম রুলস এর কথা উঠেছিল, কিন্তু বেশিরভাগকেই সেই রুলস মানতে দেখলাম না। বাজি ছাড়া সত্যিই কিন্তু কালী পুজোটা মানায় না। ছাদে অনেকক্ষণ আড্ডা দিলাম, কিছুক্ষণ বাজিও দেখলাম, তারপরে আমরা নেমে এলাম নিচে প্রদীপ জ্বালাবো বলে। শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। আমি আবার আমার এই ভাই বোনগুলোকে ফোঁটা দিই ক্ষীর দিয়ে, কোনো কোনো সময় আবার চকলেট দিয়েও। আজকের ডিনারে ছিল হোমমেড প্রন ফ্রাইড রাইস, চিকেন কষা, গুলাবি শাহী টুকরা, বন্ধুদের আনা অমৃতি আর কোল্ড ড্রিঙ্ক। আজ হলো কালী পুজোর পরের দিন, আজও চলবে আমাদের ছোটখাটো আড্ডা।
সন্ধে দেওয়ার পর এক এক করে সবাই চলে এলো। কিছুক্ষণ গল্প আড্ডা সেরে মোমবাতি জ্বালিয়ে তারপর আমাদের চলল ফটোশুট। আমার স্টকে একটা পুরনো তুবড়ি ছিল, সেইটা জ্বালিয়ে ফেললাম। আজকের ডিনারে ছিল ভেজি সুপি নুডলস। আমাদেরই এক ভাই ভাইফোঁটার স্পেশাল গিফট হিসাবে নিয়ে এসেছিল চকলেটের ভান্ডার। সব চকলেট নিয়ে আমাদের মধ্যে চলল মারামারি, কাড়াকাড়ি আর ভাগাভাগি। সব শেষে যে যার ভাগ নিয়ে চলল বাড়ি। চলো তোমাদের এবার আমাদের পাড়ার ঠাকুরটা একবার দেখিয়ে দিই। আর একদিন পরেই ভাই ফোঁটাটা মিটলে পুজো শেষ, সব আলোর মালা খুলে যাবে, আবার যেমনকার তেমন লাইফ শুরু হয়ে যাবে। সেই সব ভাবলে একটু মন খারাপও লাগে। এবার চলো যাই ভাই ফোঁটার সকালে। সকাল থেকে বাড়িতে চলে ভাই ফোঁটা নেওয়ার পর্ব। বাবা বড় পিসির কাছ থেকে ফোঁটা নেয়। ছোটবেলা থেকেই বাবাকে মিষ্টি দেওয়ার সাথে সাথে আমাকেও ধরাতে হয় একটা থালা। আমি আবার বড় হওয়ার পর সেই থালাটাই ধরে দিই আমার ভাইগুলোকে। এছাড়া ওদের জন্য বানাই একটা স্পেশাল ব্রেকফাস্ট, যেমন আজকের এই রেড ভেলভেট প্যানকেক উইথ বানানা। মিষ্টি, চকলেট, প্যানকেক সব পেয়ে ভাইগুলো ভীষণ খুশি। রোজই খাওয়া দাওয়া চলছে বলে দুপুরটা একটু রেস্ট নিয়ে কাটালাম। বিকালে আবার বেরিয়ে পড়লাম হাওড়ায় একটু ঘুরতে। রাস্তায় আশেপাশে পড়া দু চারটে ঠাকুরও দেখে ফেললাম, আর দেখে ফেললাম আলোয় সাজানো হাওড়াকে। ঘোরার শেষে পাওয়ার হাউসের চা বারে এসে খেলাম কফি, স্যান্ডউইচ আর আইসক্রিম। বাড়ি ফিরে ডিনারে আজ বানিয়ে ফেললাম গরম গরম লুচি, বেগুন ভাজা, সঙ্গে রইল দানাদার। ভাই ফোঁটার পর্ব এখানেই শেষ। রোববার সকালে উঠেই আবার চলে গেলাম ছাদে। হলুদ রঙ্গনে গাছটা পুরো ভরে গেছে। রোদ পেয়ে বোগেনভিলিয়া গাছটাও ভরে উঠেছে গোলাপি ফুলে। এই বোগেনভিলিয়া গাছটা ফুলে ভর্তি দেখলে কিন্তু আমার মন ভীষণ ভালো হয়ে যায়। এইবারে ঠাকুরের যাবার পালা। দুপুর হতেই শেষ ঢাকের আওয়াজে মন খারাপ শুরু হয়ে গেল। পাড়ায় ঠাকুর না নিয়ে বরণ শুরু হয়ে গেল। বিকাল চারটের মধ্যেই ঠাকুর বিদায় নিল এবারের মতো। প্রত্যেক বছর এই কালী ঠাকুর বিসর্জনের সময় এতটা মন খারাপ হয়ে যায় যে কি বলবো। আবার পরের বছরের অপেক্ষায় থাকলাম, তাড়াতাড়ি এসো মা। আগামীকাল থেকে আবার ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পালা। খুব তাড়াতাড়ি আসবো নতুন ব্লগ নিয়ে।